সামনে ছত্তিশগড়ে নির্বাচন, এর মধ্যে বেটিং কাণ্ডে নাম চড়ালো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের। মহাদেব অনলাইন বেটিং অ্যাপে নাম জড়িয়েছে তাঁর। এই অনলাইন বেটিং অ্যাপ সংস্থার থেকে ভূপেশ বাঘেল 508 কোটি টাকা পেয়েছেন বলে অভিযোগ ইডির। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে কয়েকজনে জড়িত থাকার হদিস মিলেছে। তাদের মধ্যে প্রচুর নগদ লেনদেন হয়েছে। বৃহস্পতিবারই ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 5,39,00,000 টাকা উদ্ধার করেছে এটি। এবার এই সংস্থার থেকে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল 508 কোটি টাকা নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছে এটি। এই বেটিং কাণ্ডে ধৃত অসীম দাসকে জিজ্ঞাসাবাদ করে তার ফোনের ফরেন্সিক পরীক্ষা রিপোর্ট থেকে এবং শুভম সোনি নামে অভিযুক্ত একজনের ইমেল থেকে অভিযোগ প্রকাশ এসেছে বলে জানিয়েছে এটি। ইডি সূত্রে খবর, মহাদেব বেটিং কাণ্ডের কর্তারা সকলে বিদেশ থেকে কাজ চালান। এই ঘটনায় ইতিমধ্যে 4 জন গ্রেফতার হয়েছে। এছাড়া এই বেটিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং অ্যাপের বিজ্ঞাপন করার অভিযোগে ইতিমধ্যে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা সহ বলিউডের বেশ কয়েকজন তারকাকে তলন করেছে ইডি। প্রসঙ্গত, আগামী 7-17 নভেম্বর 2 দফায় ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধারের ঘটনা এবং বেটিং কাণ্ডে খোদ মুখ্যমন্ত্রীর নাম জড়ানোয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বৃহস্পতিবারই টাকা উদ্ধারের ঘটনাটি চক্রান্ত বলে তোপ দেখেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।